Еще год подирающий, подирающий офиса, а мафии ушло корми. А скину скане, постепенно, на вашу полицию расстанет шапка. Как они постепенно, а мафии еще год подирающий, да еще друго, да полицию тянет. Urușe vor să-mi le dea moda, vin un trită bindul, vin pe șeția mea și aia pe care am dat ei cu de la divină doctoră pe un cartă bindul, așa că e greșor care e divină, și am stat pe un cartă bindul, am bătic bindul, am unit și de bindul, asta era mare cum. Am luat o mii, 2017 și au luat porții, Bangladeshi, și a dinut am oan stăpătii, chiar fie pita, vă văd și e cu diură mare. যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, আমরা এই চেয়ারে বসতে পারতাম না। তার প্রতি কৃতজ্ঞতা না থাকলে অকৃতজ্ঞ। রবি সদস্যকে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের দুই সফল শহীদ এবং হিন্দু কুমার, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন মুক্ত বাংলাদেশ। রবি সদস্যকে স্মরণ করছি 1975 সালে 15 আগস্টে শিকারবাদে সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যে আমি যথাসময়ে এখানে উপস্থিত হতে পারি। আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে নষ্ট হয়েছে আপনাদের। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমাদের সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, উনি আমাকে ফোন করে এখানে বলেছেন যে আমরা আপনাকে আপনার সাথে বসতে চাই। আমি আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন সাহেব, গ্রাম সাহেব সহ এখানে যারা রয়েছেন তাদেরকে আমাকে ধন্যবাদ জানাই। এখানকার মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাকে কিছু করার ফোন দিয়েছিলেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানি। উনিও কিন্তু আমাকে এই আমার এই যারা আমার দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় আমাদেরকে সহযোগিতা প্রদান করেছেন এবং আমার প্রত্যেকটা মিটিংয়ে উনি উপস্থিত থাকতেন। মাননীয় সংসদ সদস্য মহোদয়, আইনসভা কমিটি, উন্নয়ন সমন্বয় কমিটি এখানে সবসময় উপস্থিত থেকে আমাদের ধন্যবাদ পরামর্শ দিয়েছে। আমরা বেশি কথা আমি বলবো না, কারণ সময় কম, লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারা লাঞ্চ করবেন, এই জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। আমি বলেছি যে আসলে আমাদের সবাই কিন্তু এখন টায়ার্ড, অনেকক্ষণ অপেক্ষা করেছে, আপনারা অনেক হয়তো বক্তৃতা বক্তব্য রাখছেন, কিন্তু সেটা আমারই অনুভূতি সংক্ষিপ্ত করা হয়েছে, এই জন্য আমি দুঃখিত আপনাদের কাছে হয়তো অনেক অনেক কথা বলতেন। আমি বলবো যে একজন জেলা প্রশাসকের কাজের পরিধি অনেক ব্যাপক এবং এর মধ্যে তাকে কাজগুলো করা, মানুষকে শান্ত রাখা, খুশি রাখা, এই জেলার মানুষের জনপ্রতিনিধি যারা রয়েছেন সরকারি কর্মকর্তা শুরু করে সব মানুষকে একটা একই রকম একটা সূত্রে গেঁথে তাদের মধ্যে তাদের কাছ থেকে তাদের দিয়ে কাজগুলো করানো, তাদের কাছ থেকে কাজগুলো আদায় করা, তাদের মূল্যবান পরামর্শ নিয়ে তাদের সাথে সুন্দরভাবে জেলা চালিয়ে যাওয়া একটা একটা বিরাট দায়িত্ব আমি মনে করি। এবং মহান রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানি যে এ পর্যন্ত ময়মনসিংহ জেলার কোনো মাননীয় সংসদ সদস্য, কোনো উপজেলা পরিষদের চেয়ারম্যান, কোনো মেয়র, কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমার বিন্দু পরিমাণও কোনো দিন একটু এক চুল পরিমাণ দূরত্ব তৈরি হয়নি। যেটা আমি যখন জেলা পরিষদের দায়িত্ব নিই তখন কিন্তু আমি অনেক শঙ্কিত ছিলাম যে এইভাবে সবাইকে মন জুগিয়ে সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে এটাকে চলা কি সহজ কথা, সহজ নয়। তবে সহজ হয়ে যায় তখনই যখন ওনারা হেল্পফুল হয়, যখন ওনারা এই প্রশাসনকে সহযোগিতা করে তখন কিন্তু এটা সহজ হয়ে যায়। এই জন্য আমি ওনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাকে সশক্ত সঙ্গী দিয়েছেন এবং আইন বিধি বিধানের বাইরে কোনো কাজ করার জন্য ওনারা আমাকে কোনোদিন রিকোয়েস্ট করেনি। এটা ময়মনসিংহ জেলাটা আসলে আমি মনে করি বাংলাদেশের ব্যতিক্রমী, যেখানে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে। কিন্তু আমি দেখেছি আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত দক্ষ, এই শব্দটা আমি উচ্চারণ করেছি, এটা কিন্তু খেয়াল করেছি যে প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসারকে একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান যখন এইভাবে প্রশংসিত করে তখন কিন্তু আর কিছু থাকে না, এর চেয়ে পাওনা আর বেশি কিছু থাকে না। আমাদের সব জনপ্রতিনিধিদের জন্য এইভাবে সবাইকে সরকারি কর্মকর্তারা আসলে দূর দূরান্ত থেকে এসে চাকরি করে, তাদেরকে আপনারা এই লোকাল যারা রয়েছেন তারা ছায়ের মধ্যে রেখে তাদের অনেক সময় ভুল ত্রুটি হয় কার্যক্রমে,
এটাকে আপনারা যে সহানুভূতির সাথে দেখে সুন্দরভাবে মিলেমিশে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা বিরাট পাওয়া। এটা এই এইটার হকদার কিন্তু এই জেলাবাসী, এই আপনার ঈশ্বরগঞ্জবাসী। তো আমি এই জন্য আপনাদের এই ময়মনসিংহ জেলাবাসী সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এক বছর নয় মাস কাজ করেছি কিন্তু কোনোদিনও কারোর সাথে আমার দূরত্ব হয়নি, বরং আমি সহযোগিতা পেয়েছি এবং একটি রাতও আমি নির্ঘুম কাটাইনি, প্রত্যেকটা রাতে আমি শান্তিতে ঘুমিয়েছি। অনেকে বলে যে জেলা প্রশাসনে ঘুমাইতে পারেন, আমি কিন্তু ঘুমিয়েছি ময়মনসিংহ, যে না আপনারাই আমাকে শান্তিতে রেখেছেন। ময়মনসিংহ মানুষ অনেক বড় বড় সমস্যাও কিন্তু আমরা সমাধান করেছি এবং আমি দেখেছি আল্লাহর রহমতে যে আমি যখন মানুষকে ডাকতাম সবাই মেনে নিচ্ছে। কয়েকদিন আগে আমাদের যে পরশু দিন আমাদের গতকাল মনে হয় গতকাল আমাদের ময়মনসিংহের যে বড় মসজিদ নিয়ে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, আমাদের পুলিশ সুপারিশ আমাকে বললেন যে আপনি যাওয়ার আগে একটু সমাধান করে দিয়ে আসবেন, নাহলে আমরা অশান্তিতে থাকবো। আমি এটা তখন ওনার অনুরোধে আমি 5 তারিখে ডেট দিয়েছিলাম, কিন্তু তার আগে আমি শুনলাম যে আমাকে 4 তারিখে লিঙ্ক করতে হবে। আমি যেভাবে বলেছি শুনেছেন, আমি আবার একটু আগে ডিডিএজি সাহেবের সাথে আস্তে আস্তে বললাম দেখো আমি একটা কথা, ওনারা কিন্তু আমার বয়সে অনেক বড় মুরব্বী, কিন্তু তারা কিন্তু আমার কথাটাকে গুরুত্ব দিয়ে মেনে নিয়েছে যে আমি ভালোর জন্য বলছি। আমি তো কোনো ব্যক্তির স্বার্থে আমার স্বার্থে আমি বলবো যে আমার স্বার্থে আমি বিন্দু পরিমাণ কাজ করি, ব্যক্তিগত স্বার্থে আমি যা করেছি রাষ্ট্রীয় প্রয়োজনে সবার শান্তি শৃঙ্খলার জন্য সবার ভালোর জন্য। আমি মনে করি আমার এরই সাহসটা আমার আছে যে আমি নিজের স্বার্থে তো আমি করছি না, মানুষের স্বার্থে করছি, সুতরাং মানুষ আমাকে মেনে নিবে। আমি তো আর যদি আমি ন্যায় বিচার না করি তখনই কিন্তু মানুষের মধ্যে এই শান্তিটা ভাঙে। আমি আমাদের অফিসারদেরকে সবসময় বলি, আমি ইউনি সাহেবদেরকে বলি দেখো তোমরা ওখানে বসে যদি ন্যায় বিচার না করো তাহলে কিন্তু গ্রামে গঞ্জে মানুষের মারামারি হবে, আর তুমি এখান থেকে বসে যদি ভালো বিচার করো ন্যায় বিচার করো তাহলে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ওই মানুষ জানবে না যে এটা তোমাদের কারণে শান্তি শৃঙ্খলা আছে। ওসি সাহেব, ইউনি সাহেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, তারা যদি সুন্দরভাবে চালায় এই ফলটা কিন্তু গ্রামে পায়, ওই যে রুটের মানুষ পায়, তারা কিন্তু বুঝতে পারে না যে কি কারণে শান্তিতে আছে। কিন্তু কোনো যখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় তখনই কিন্তু শুরু হয়েছে। তো আমরা এই যে এই আমাদের ভূমিকাটা বিরাট ইম্পর্টেন্ট, জেলা প্রশাসক জেলা পর্যায়ে এমন একটা রোল প্লে করতে হয় যদি তার একটা কাজের কারণে কিন্তু সেই প্রত্যন্ত এলাকা দুবৌরা হালবাগার বা ওই জায়গায় গেন্দাম হয়ে যাবে। আমার একটা পদক্ষেপ দেখা আছে সঠিক পথে সিদ্ধান্ত না নিয়ে ন্যায় বিচার না করলে, তো সেটা আমি সবসময় মাথায় রেখেছি। ইতিমধ্যে আমরা যে নদী খনন নিয়ে যে একটা সমস্যা ছিল বিশাল, খুব সুন্দরভাবে আপনারা থ্যাংক ইউ এটা আপনারা সহযোগিতা করেছেন বলে কিন্তু সম্ভব হয়েছে। তো এই যে জায়গাগুলোতে আপনারা মেনে নিয়েছেন, আমরা সেভাবে চেষ্টা করেছি। অনেক এরকম জেলা অনেক সমস্যা ছিল, তো আজকেও নান্দাইলে একটা বড় একটা এটাও কিন্তু আলাদার মতো আমরা সুন্দরভাবে সমাধান করেছি যাতে মানুষের জন্য কোনো প্রাণহানি না ঘটে, কেউ যেন ক্ষতিগ্রস্ত না, এক ফোঁটা রক্ত যেন না ঝরে। এবং গত ইউপি নির্বাচনে আপনারা দেখেছেন যে কোথাও কিন্তু আমরা একটা মানুষও কিন্তু এখানে নিহত হয়নি, অনেক জেলায় কিন্তু ধরনের ঘটেছে। তো এই কৃতিত্ব কিন্তু আপনাদের সবার, আমরা শুধুমাত্র আপনাদের পরামর্শ দিয়েছি, গাইডলাইন দিয়েছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, এখানে ডিজি সাহেব বলেছেন সুশাসন নিশ্চিত করার জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই কথা সুশাসন থাকে বাংলাদেশ, মানুষ সবার যে আসবে তাকে সুশাসন দিতে হবে। ওনার একটা কথা আমি বলি, আমি বক্তব্য শেষ করব। আমাদের বিগত জেলা প্রশাসক সম্মেলনে উনি বলেছিলেন জেলা প্রশাসকের উদ্দেশ্যে যে আপনাদের কাছে এমনও অনেক মানুষ ফোন দিবে যিনি হয়তো আপনাকে বলতে কথাটা ভালো মতো বলতে পারবে না, গুছিয়ে বলতে পারবে না, আপনাকে বুঝাতে পারবে না, হয়তো ভাষাটাও ওরকম হবে না, আপনি একটু ধৈর্য সহকারে তাদের কথাটা শুনবেন। আর একটা কথা বলেছি, একজন মানুষ আপনার কাছে আসবে সে হয়তো আপনাকে সেইভাবে যেভাবে আসার কথা সেভাবে হয়তো আসেনি, তাকে আসতে দিবেন। আমি সবসময় ধারণ করি
একজন দেশের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের প্রতি তার যে টান ভালোবাসা, একজন প্রধানমন্ত্রী হিসেবে সেই মেসেজটা কিন্তু আমাদের 64 জন জেলা প্রশাসককে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের জনপ্রতিনিধিদেরকেও উনি এই কথাগুলো বলেন। সুতরাং একজন দেশের প্রধানমন্ত্রী যখন এইভাবে বলেন, তখন কিন্তু আমাদের আর আমরা অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি সেটা মাথায় রেখে সবসময় এই সকল ফোন আমি ধরেছি, আপনারা হয়তো অনেকে ফোন দিয়েছেন কিনা আমি জানি না, দিয়েছেন নিশ্চয়ই, কারো ফোন আমি ধরি নাই বা কল ব্যাক করি নাই, হাজারে কল কয়েক হাজার একটা আমার আমার মনে হয় না যে কোনো, আমি সবসময় এটা খেয়াল করি, রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেকটা কল আমি চেক করি যে কে কে ফোন দিয়েছে। আমি সবাইকে চেক করতাম, সবার সাথে কথা বলতাম, মানুষের সাথে দেখা করেছি। আমার এই এক বছর নয় মাস সত্যি কথা বলতে আমি ঘুম আমার খুব কম সময় হয়েছে। কালকে রাতে কিন্তু আর্জেন্টিনার খেলা দেখে ঘুমিয়েছি, সুতরাং এবং সকালে হ্যাঁ দুই শূন্য বলে দিতেছি, এবং সকালে উঠে আমি 50 মিনিট ব্যায়াম করেছি। এটা আমার পার্সোনাল বিষয়টা বললাম আর কি, যে আল্লাহ রহমত আল্লাহ তালা আমাকে সেই এটা দিয়েছে, মানে এটা করার সুযোগ, মানে হয়তো আল্লাহ তালা সেই ক্ষমতা দিয়েছে। তো এইগুলো মাথায় রেখে কাজ করেছি, আমরা মনে হয় না যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু আমি মনে করি যে আপনারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমার কোনো আচরণে ব্যবহার কাজে কর্মে, আমাদের দয়া করে আপনারা ক্ষমা করে দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন, আমার পরিবারকে যেন সুস্থ রাখেন, আর প্রমোশন এটা আল্লাহ তালা ইয়ে করবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ যেন মানুষের সেবা করার সুযোগ যেখানেই থাকি না, এবং আমি মনে করি আমাকে কৃষি মন্ত্রণালয় সরকার আমাকে কৃষি মন্ত্রণালয় পুস্টিং দিয়েছে। আমি মনে করি একটু আগে মন্ত্রী মহোদয়কে আমি ফোন দিয়েছিলাম, কথা হলো, উনি বললেন যে এই যে কৃষিক্ষেত্রে এই বিরাট কাজ করার সুযোগ আছে। তো আমি মনে করি যে আমরা এই মাটি থেকেই জন্ম, এখানে কাজ করার সুযোগ পেয়ে আমি সরকারকে কৃতজ্ঞতা জানাই, মানে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে জেলা প্রশাসক কাজ করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি আবারও সচিবালয়ে ফিরে যাচ্ছি এবং সচিবালয়ে বসে কৃষি মন্ত্রণালয় মানে প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো আছে এবং আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন ওনার যে নির্দেশনাগুলো আছে এগুলো যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু এই বঙ্গবন্ধুর সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী যে 2041 সালে উন্নত বাংলাদেশ দেখছেন, উন্নত সময় স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে, আমরা যেন সেই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।